আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড ওয়েলকাম ব্যাক টু সিক্স স্ট্রিংস। আমরা প্রিভিয়াস কয়েকটা ক্লাস ধরেই শুধু গান শিখছি আর রিদম শিখছি, এবং আমরা নেক্সট কয়েকটা ক্লাসেও আরও বেশ কয়েকটা গান শিখে যাব। আমাদের কয়েকটা গান, কয়েকটা বলতে শুধু কয়েকটাই, হয়তো 15টা বা 10টা 20টা গান, যেগুলো গান সবার জানা রাখা খুবই জরুরি। সো সেই কয়েকটা বেসিক গান নিয়ে আমি এই গানের যে প্লেলিস্টটা সেটি বানিয়েছি। আমরা এই কয়টা গান কমপ্লিট করব এবং তারপরে হয়তো আর অ্যাডভান্স কিছুতে চলে যাব। তো তবে নেক্সট ক্লাসে, আমি অন্যরকম কিছু একটা শেখাবো, একটি রিদম শেখাবো। নর্মাল কোনো রিদম নয়, নর্মাল কোনো গানের রিদম নয়, একটি স্প্যানিশ রিদম। সো আমি নেক্সট ক্লাস নিয়ে আর কিছু বলছি না, নেক্সট ক্লাস নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আজকে আমরা কি শিখবো তার তো অলরেডি আপনারা জেনে গিয়েছেন, খুবই চমৎকার একটা গান শিখবো এবং অনেক সহজভাবে সহজ কোডিংস এর মাধ্যমে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট টু ইট। সো আজকে যে গানটা শিখছি সেটির নাম হলো মনে পড়ে রবি রয়, আর ডি বর্মন স্যারের একটি গান। সো এই গানের দুটো ভার্সন, একটি হিন্দি ভার্সন রয়েছে, একটি বাংলা ভার্সন রয়েছে। আপনারা একটি কোডিংসে দুই ভার্সনই কভার করতে পারবেন। সো গানটার হোম কর্ড হলো এ মাইনর। এ মাইনর আপনারা চাইলে এখানে ধরতে পারেন, এখানে ধরতে পারেন, যেভাবে আপনার যেখানে আপনার ইচ্ছা। এরপর রিদম থেকে গানটা শুরু হবে। রিদমটা যদি আমি দেখাই, ডাউন ডাউন চাক আপ, ডাউন ডাউন চাক আপ, ডাউন ডাউন চাক আপ। এখন ডাউন ডাউন চাক আপ, এখানে চাকটা কি আমি এনে কিচ্ছু বলছি না, আপনার আই বাটনে ক্লাসটি দেখতে পারবেন, সেখানে আমি চাকিং এবং রিদম কালারিং নিয়ে কথা বলেছি। সো এটি হলো আমাদের রিদম, অর্থাৎ ডাউন ডাউন চাক আপ, ডাউনে একটা চাক হবে। সো এই ফুল রিদমে আমরা পুরো গানটা কভার করবো। সো আমি ফার্স্ট লাইনটা একবার করছি। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি। সো এখানে আমরা কি কর্ড ব্যবহার করেছি, শুরুতে এ মাইনরে। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে, তোমাকেতে আমরা চলে এসেছি জি মেজর এবং ওই রিদমের প্যাটার্নে। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে, অর্থাৎ হাফ রিদম যেটা আমরা শিখেছি কয়েকটা ক্লাস আগে। তারপরে আমরা একদিন কত করে ডেকেছি ই মেজরে, এ মাইনর থেকে ই মেজরে, একদিন কত করে ডেকেছি। এখানে অন্যরকম একটা সুর, সুরটা খেয়াল রেখে আপনারা কর্ডটা চেঞ্জ করে ফেলবেন। দেন সেকেন্ড লাইনে, আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। আজ হায় রবি রায় জি মাইনর, জি মেজর থেকে, সরি, জি মেজর থেকে, ডেকে বলো আমাকে, তোমাকে তে এফ, তোমাকে কোথায় যেন দেখেছি। দেন আবার সেম ভাবে, মনে পড়ে রবি রায়, আমি পুরোটা করে দেখাচ্ছি। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি। আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবি রায়। সো এই ছোট্ট পার্টটুকু ছিল আমাদের ফার্স্ট পার্ট, খুবই সহজ। তবে ফার্স্ট লাইনে যে এ মাইনর থেকে একটা জিতে একটা টার্ন রয়েছে, এটা একটু প্র্যাকটিস করবেন আপনারা, এটাতে একটু সময় লাগতে পারে। শুরুতে গানটা অনেক বেশি বেশি শুনবেন, কয়েকদিন টানা গান শুনবেন, টানা গান শুনবেন। তবে আপনার গিটারের টিউনের সঙ্গে আপনার গানকে মেলাতে যাবেন না, কারণ আপনার গিটারটা গানের টিউনের সাথে নাও মিলতে পারে। আপনারা আপনাদের গিটারে যেভাবে টিউন করা আছে সেখান থেকে এ মাইনর ধরে আপনারা গানটা প্র্যাকটিস করবেন। শুরুতে শুনুন, তারপর গিটারে তোলার চেষ্টা করুন। সো এই ফার্স্ট পার্টটা শেষ হলে আমরা এখন সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টটাও আমরা স্টার্ট করবো এই মাইনর থেকে, এবং এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি জুম ইন জুম আউট করে দেখাবো। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে। সো টার্ন এ মাইনর ই মেজর, এ মাইনর ই মেজর, দুইবার আমরা করব। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে। আপনার খেয়াল করবেন রিদমটা হাফ রিদম, হাফ এ মাইনরে হাফ ই মেজরে।
রোদ জ্বালা দুপুরে সুর তুলে নুপুরে রিদমটা দেখবেন চাক চাক এরকম করে আপনারা স্ক্রিন রেকর্ডিংস দেখতে পারবেন। রোদ জ্বালা দুপুরে সুর তুলে নুপুরে, সো এই অংশটুকুই শুধু টাফ, একটু টাফ এই সেকেন্ড অংশটুকুর, বাকিটুকু অনেক সহজ। সো ফার্স্ট অংশটুকু আমি আরেকবার দেখাচ্ছি। রোদ জ্বালা দুপুরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে নামতে। সো এখানে আমরা এক্সট্রা করে আরো দুটো কর্ড ব্যবহার করলাম, এ মাইনরে আমরা চলে এসেছিলাম। বাস থেকে তুমি যাবে নামতে, এ মাইনরে বাস, বাস থেকে দেন তুমি তে আবার চলে যাবো আমরা ই মেজরে, তুমি যাবে নামতে সি মেজরে, নামতে বাস থেকে তুমি যাবে নামতে। রিদমের সাহায্যে করে দেখাচ্ছি একবার। রোদ জ্বালা দুপুরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে নামতে। আমরা প্রিভিয়াস লাইনটা শেষ করেছিলাম সি মেজর থেকে, বাস থেকে তুমি যাবে নামতে, দেন তারপরের লাইনটা শুরু হবে ই মেজর থেকে। এখানে আপনারা একটা কর্ড দেখতে পাচ্ছেন ই সেভেন, সেভেন্থ কর্ড ই মেজরের। কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আপনার জাস্ট ই মেজরটা ধরুন, ই মেজর ধরে আপনাদের রিং ফিঙ্গারটা তুলে ফেলুন। এভাবে যে কর্ডটা ধরছি আমি এটা হলো ই সেভেন, ই মেজর, ই মেজর থেকে আপনারা জাস্ট রিং ফিঙ্গার তুলে ফেললে এটা ই সেভেন হয়ে যাবে। সো আমি লাইনটা দেখিয়ে দিচ্ছি। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, ই মেজর, একটি কিশোর ছেলে ই সেভেন একা কেন, দেন এ মাইনর দাঁড়িয়ে, দেন আপনারা দেখতে পাচ্ছেন এফ অথবা জি লেখা আছে সেখানে, আপনারা অর্থাৎ জিও ধরতে পারেন এফ ধরতে পারেন, আমি জি ধরে দেখাচ্ছি। সে কথা কি কোনদিন ভাবতে, অর্থাৎ জি থেকেও আপনারা করতে পারেন অথবা এফ থেকেও করতে পারেন এভাবে। সে কথা কি কোনদিন ভাবতে, আপনাদের ইচ্ছা। সো আমি সেকেন্ড অন্তরটুকু আমি একবার দেখাচ্ছি। রোদ জ্বালা দুপুরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনদিন ভাবতে। আপনারা হয়তো একটা জিনিস নোটিস করবেন, আমি এক্ষুনি একটি কর্ড ধরলাম এফ থেকে আমি ইতে আসছি। সো ইটা আমি ধরেছি কিভাবে, আপনারা সাধারণত এইভাবে ধরেন। সো আমি করেছি কি, এফ ধরেছি, এফটা জাস্ট একটু আগে নিয়ে এসেছি, আগে নিয়ে এসে সো আমার এই ফার্স্ট ফিঙ্গারটা তুলে এনে জাস্ট এফটাকেই আমরা এক ফিট করে আগে নিয়ে আসছি, অটোমেটিকলি এটা ই হয়ে গেছে। সো এইভাবে ধরাও যায়, এইভাবে ধরাও সেম। সো এফ থেকে ইতে আসার সময় এভাবে ধরলে একটু সুবিধা হয়। সো এই হলো আমাদের অন্তরাটুকু, এটি শেষ করার পর আমরা আবার তো ফার্স্ট মনে পড়ে রুবিরে চলে যাব। আমি দেখিয়ে দিচ্ছি একবার। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনদিন ভাবতে, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে। সো অনেক অনেক সহজ একটা গান। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই ভিডিওটুকু এতদূর পর্যন্ত দেখার জন্য, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তবুও ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা আমাকে মেসেজ দিয়ে অথবা কমেন্টে জানান আপনারা নেক্সট কোন গানের রেকর্ডিংস দেখতে চান, আমি সেখানে রেকর্ডিংস নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। এবং নেক্সট ক্লাসে যেহেতু আমরা বলছি একটি রিদম শিখবো, স্প্যানিশ রিদম, সো নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো গানে যাচ্ছি না, আমরা জাস্ট একটি রিদম শিখবো, তারপরে ক্লাস থেকে আমরা আবার গানে ব্যাক করবো। সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও ভিডিওটি দেখার জন্য, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি নতুন গিটারিস্ট হয়ে থাকেন তাহলে আমার প্লেলিস্ট থেকে আমার ফুল বিগিনার কোর্সটি আপনি দেখতে পারেন, অথবা যদি আপনি কোনো অ্যামেচার গিটারিস্ট হন আমার ফুল প্লেলিস্ট থেকে আপনার পছন্দ মতো যে কোনো ভিডিওটি দেখতে পারেন, সেখানে স্টেপ বাই স্টেপ সব আপলোড করা হয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম, লার্ন মোর অ্যান্ড